তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা তুমি। আর তো পারি না, কি জানি আসলে কি দেখছো, আমাদের বউকে তোমাদেরকে আমরা আগেই দেখাই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, সবার কি অবস্থা, কেমন আছো? তো আমি সকাল সকাল বলতে তখন বাজে 10টা, ঘুম থেকে উঠেছি। আর এই যে আমার লাড্ডু, আমার সোনা নাতি আমাকে ঘুম থেকে উঠাইলো, আজকে ওর খুব আদর লাগবে, ঠিক আছে? আদর লাগবে বলেই ও আমার কাছে এসে এরকম খোঁচাখুঁচি করতেছে। আবার খোঁচাখুঁচি করতে করতে কখন জানি বিছানায় পি করে দেয়। ও হচ্ছে দুষ্ট হয়ে গেছে এখন, মানে কি খাটে ঘুমায় না, কিন্তু খাটের মধ্যে সুসু করে দেয় আর পটি করে দেয়। ওরা নিয়ে অনেক টেনশনে থাকি। তো আজকে যাব হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে। তো এঙ্গেজমেন্টটা হচ্ছে আমার ভাবির ভাইয়ের, মানে কি আমার বিয়ের এঙ্গেজমেন্ট। তাও আবার ইন্টারেস্টিং বিষয় আছে, ঠিক আছে? তাও আবার এঙ্গেজমেন্টটা হচ্ছে ওর খালাতো বোনের সাথে, মানে কি সবই আত্মীয় স্বজনের মধ্যেই হচ্ছে। তো আজকে আমি পরবো এই ড্রেসটা। এই ড্রেসটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে হোয়াইট কালার। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, এখন আমি পরলে পরে আমাকে কেমন লাগে সেটাও আমি জানি না। আর আজকে আমি লাইফে ফার্স্ট টাইম এত কম দামি অর্নামেন্টস পরে রেডি হব, কারণ বাইরে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি অনেক রোদ, তাই আর কিছু পরবো না। আর ভাবলাম যে চেহারা তো এখন সুন্দর নাই, তাহলে একটু সাজুগুজু করে নিই, ঠিক আছে? কোথাও তো গেলে সাজুগুজু করি না। এই যে সাজুগুজু করার পরে এই যে আমি। আর আজকের ভাইরে ভাই, মেকআপটা এত পরিমাণে বাজে হয়েছে, আমি কি বলবো, আমার লাইফে ফার্স্ট টাইম এত বিশ্রী মেকআপ করছি আমি। মানে কি আমরা তো আর মেকআপ টেকআপ ইউজ করি না, মানে হালকা পাতলা যখন একটু ফাউন্ডেশনটা ইউজ করি, বাট আজকে যে কি ফালতু হয়েছে। আর আরেকটা মজার ব্যাপার হলো, আজকে আমি ফার্স্ট টাইম গোল্ডেন কালার সব অর্নামেন্টস পরছি। মানে কি এই যে আংটিটা দেখতে পাচ্ছ, আমার কিন্তু হিউজ আংটি আছে, কিন্তু আমি পরতে পারি না, কারণ আমার হাত অনেক চিকন তার জন্য। আর আমি গোল্ডেন কালার একটা চেনের মতো প্যান্ডেন্টস পরছিলাম, ওইটাও আমি খুলে ফেলছি, কারণ আমার অনেক ইচিং করতেছিল, ইরিটেট লাগে, আমার বিরক্ত লাগে। আর এই যে আমার সোনামণি, আর এই দেখো এটা হচ্ছে এঙ্গেজমেন্টের আংটি। তো আজকের এঙ্গেজমেন্ট সেরেমনিটা কেমন হয়টা তোমরা দেখতে থাকো। দেন আমরা এখন খেতে বসে পড়েছি, আর তোমরা তাদের গানটা শোনো। আন্টিদের গানটা খুবই সুন্দর ছিল, পুরা ওনারা ফিল্মি টাইপস। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, আর খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছুই আইটেম ছিল, বাট আমরা তো কিছু খাই না। চলো এবার দেখাই কে কে আছে আমার সাথে। এই যে আমার ভাবি লালটু ছবি পাগলি, আর এই যে হচ্ছে ভাবির মসি, মানে খালা, খালার মেয়ে। এই যে খালার মেয়ে হচ্ছে বউ নেহা, আর আজকে মাশাআল্লাহ নেহাকে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আমাদের লালটু, লালটু হইলো ছবি পাগল। আর আমি তিতলি সেজে লাফাইতেছি, আর কি করব, আমার কোনো কাজ নাই এখন, আমার ছবি তুলতে তুলতে মাথার ব্রেন আউট হবে ওদের সবার। আর এই যে একজন লাজুক লতা, এদিকে গেলে ওদিকে যায়, ওদিকে গেলে এদিকে যায়। তারপরে বউয়ের সাথে আমরা সবাই ভিডিও করলাম, ছবি তুললাম, দেন এখন পার্টি শুরু হয়ে গেল। দেখো আমরা তো ছিলাম ছেলের পক্ষে, তাই আমরা একটু মানে কি ঢঙ্গইরা করে আসতেছিলাম, মানে একটু অভিনয় আর কিচ্ছু না সত্যি কথা বলতে। দেখতে পাচ্ছ সবাই আর কি ভিডিও করবে তার জন্য, তো অ্যাক্টিং করে সুন্দর করে নিয়ে আসলাম এই আর কি। এখন শুরু হয়ে যাবে প্রপার অনুষ্ঠান। Yeah.
আর বাসার পাশে দেখো কত পচা পানি, ওখানে যেও না, ওখানে হাঁপ আছে, এই হাঁপে কামড়ায় ওদেরকে খাবে। আর আমি মানে কি আমি আমার কথাও বললাম না, আমি মিউজিকটা একটু ঘুরায় গাড়াই দিলাম, কারণ কপিরাইট হয়ে যেতে পারে ভিডিও, তার এত কথা আমি কি বলবো আমি জানি না। আই হোপ তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।